হ্যালো গাইস আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আপনাদের জন্য অনার্স তৃতীয় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের কার্য ব্যবস্থাপনা বিষয়ে সাজেশন নিয়ে এসেছি আশা করছি আমার সাজেশন পড়লে আপনারা নাইনটি নাইন পার্সেন্ট কমন পাবেন বা নাইনটি এইট পার্সেন্ট পর্যন্ত কমন পাবেন কারণ আমি বিগত বছর গত যা যা সাজেশন দিয়েছি সবগুলোই নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি এইট পারসেন্ট পর্যন্ত কমন পড়েছে আশা করছি আপনারাও নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত কমন পাবেন সো চলুন শুরু করা যাক আজকে ব্যবস্থাপনা বিভাগের কালসঅাল ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন লাইক করবেন ভিডিওটি আর চলুন শুরু করা যাক এখানে হচ্ছে ক বিভাগ এবং খ বিভাগ এবং ক বিভাগ অনুযায়ী আমি সাজিয়েছি একবার করে আমি পড়ে দিচ্ছি তারপর আপনাদের জন্য আমি পিডিএফ দিয়ে দিব কমেন্টে আপনারা ওইখান থেকে দেখতে পারবেন চলুন দেখি কি কি আছে এক নাম্বার কার্য ব্যবস্থাপনা কী দুই নাম্বার উৎপাদনশীলতা কাকে বলে তিন নাম্বার পার্টের পূর্ণরূপ কি চার নাম্বার নির্ধারিত মান বলতে কি বুঝো পাঁচ নাম্বার বেঞ্চমার্কিং কি কী ছয় নাম্বার কাস্টমাইজেশন কি সাত নাম্বার পণ্য উন্নয়ন কি। আট নম্বর ম্যাট্রিক কাকে বলে নয় নম্বর পণ্যের জীবনচক্র বলতে কি বুঝো দশ নম্বর নতুন পণ্য কি এগারো নম্বর হাইব্রিড বিন্যাস কাকে বলে দশ বারো নম্বর সন্নি বিন্যাস কি তেরো নম্বর বিশ্বায়ন কি চোদ্দ চোদ্দো নম্বর প্যারামিটার কি পনেরো নম্বর নির্ধারিত মান বলতে কি বুঝো ষোলো নম্বর পরিসর বলতে কি বুঝো সতেরো নম্বর সার্বিক মান ব্যবস্থাপনা কাকে বলে আঠেরো নম্বর ই ও কিউ নির্ণয়ের সূত্রটি লেখো উনিশ নম্বর ফরমাশ ব্যয় কি বিশ নম্বর মৃতব্য উৎপাদন মাত্রা কাকে বলে একুশ নম্বর নিট টাইম কি বাইশ নম্বর পূর্ণ করণ কী তেইশ নম্বর জব ডিজাইন তত্ত্ব কী চব্বিশ নম্বর কার্য আবর্তন কাকে বলে পঁচিশ নম্বর সময় নিরীক্ষা কি ছাব্বিশ নম্বর পার্ট কি সাতাইশ নম্বর শিডিউলিং কি আঠাইশ নাম্বার আই এস ও এর পূর্ণরূপ লেখো উনত্রিশ নাম্বার খুচরা ব্যবসা কি তিরিশ নাম্বার বেসিক্স এর পূর্ণরূপ কি এই তিরিশটা কোশ্চেন যদি পড়েন কবিভাগের তাহলে আপনারা নাইনটি নাইন পার্সেন্ট কমন পাবেন তিরিশটা কোশ্চেনে এবার হচ্ছে হচ্ছেভাগ দেখি আমরা খ বিভাগের কী কী আছে এক নম্বর কোয়েশ্চেন কার্য ব্যবস্থাপনার সমস্যাগুলো বর্ণনা করো দুই নম্বর কার্য ব্যবস্থাপনার ওপর প্রভাব বিস্তারকারী উৎপাদন সমূহ আলোচনা করো তিন নম্বর কর্পোরেট স্ট্র্যাটেজি প্রমাণ ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ কী চার নম্বর মিচব্রি উৎপাদন বলতে কী বুঝো পাঁচ নাম্বার অবস্থান সিদ্ধান্তের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উৎপাদনগুলো কী ছয় নম্বর সার্বিক মাল ব্যবস্থাপনার বৈশিষ্ট্য বর্ণনা করো সাত নম্বর মজুদ মাল ব্যবস্থাপনা বলতে কি বুঝো আট নম্বর মজুত ব্যবস্থাপনার কার্যবলি আলোচনা করো নয় নম্বর কার্য পরিমাপ কী দশ নম্বর জেআইটি কি এগারো নাম্বার সিডিউলিং এর প্রকারভেদ লেখো বারো নম্বর বাংলাদেশের ব্যবসার সমস্যা গুলো আলোচনা করো তার নাম্বার ক্ষুদ্র শিল্পের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো এইখানে তিনটা ম্যাথ আছে এই তিনটা ম্যাথ আপনারা দেখে নেবেন এই তিনটা ম্যাথ আপনারা দেখে করে নেবেন সো এখন হচ্ছে কবিভাগ দেখি এই ষোলোটা কোশ্চেন যদি আপনারা পড়েন তাহলে আপনারা আশা করছি কমন পাবেন এবার আছে আমি পিডিএফ দিয়ে দেব আপনারা পিডিএফ দিয়ে পড়তে পারবেন এখন ঘ বিভাগ ঘ বিভাগের এক নম্বর কোয়েশ্চেন উৎপাদন ও উৎপাদনশীলতার মধ্যে পার্থক্য দেখাও দুই নম্বর কার্য ব্যবস্থাপনার সম্পত্তি ব্যবণতার সমূহ বর্ণনা করো তিন নম্বর ম্যাচ কাস্টমাইজেশন ধারণা ব্যাখ্যা করো চার নম্বর পূর্ণ ডিজাইন নির্ধারণের উৎপাদন উপাদানসমূহ আলোচনা করো পাঁচ নম্বর পণ্যের জীবনচক্র বিভিন্ন ধাপ বর্ণনা করো ছয় নম্বর বিন্যাস পরিকল্পনা কি সাত নম্বর বিন্যাসের উপর প্রভাব বিস্তারকারী উৎপাদন উপাদান উপাদানসমূহ আলোচনা করো আট নম্বর সার্বিক মান ব্যবস্থাপনা বলতে কি বুঝো নয় ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করো দশ নম্বর সার্বিক মান ব্যবস্থাপনার নীতিমালা আলোচনা করো এগারো নম্বর মান নিয়ন্ত্রণের কৌশল সমূহ বর্ণনা করো বারো নম্বর মজুদ নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো আলোচনা করো তেরো নম্বর কার্য পরিমাপের কৌশল সমূহ বর্ণনা করম্বার কার্য নকশা সিদ্ধান্তের প্রভাব বিস্তারকারী উৎপাদন সমূহ লেখো পনেরো সরবরাহ শিকল চেইনের উদ্দেশ্য লেখো ষোলো গ্র্যান্ড চ্যাটার বৈশিষ্ট্য লেখো সতেরো সমতি সমতি পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়া আলোচনা করো আঠারো বাংলাদেশের পোশাক শিল্পের সমস্যাসমূহ চিহ্নিত করো উনিশ বাংলাদেশের পোশাক শিল্পে কার্য ব্যবস্থাপনার প্রয়োগ আলোচনা করো আর বিশ নম্বরে যে একটা অঙ্ক আছে এইটা আপনারা দেখে নেবেন সো ধন্যবাদ এই বিশটা কোশ্চেন যদি পড়েন তাহলে আপনারা গবিভাগ বিভাগ পাবেন আর ষোলোটা কোশ্চেন পড়লে ক বিভাগ পাবেন আর এই তিরিশটা কোশ্চেন পড়লে ক বিভাগ পাবেন আর আপনাদের জন্য আমি পিডিএফ এখানে দিয়ে দেবো এই যে এখানে ক্লিক করলে আপনারা পিডিএফ লিঙ্ক পেয়ে যাবেন আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো এখান থেকে এসে আপনারা পিডিএফ পড়তে পারবেন সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেশি বেশি কমেন্ট করবেন কারণ সাজেশন লাগবে এবং আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে নেবেন সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম